দর্শক, আজকে যে গরুটি দেখতে পাচ্ছেন এটি আসলে একটি বৃহৎ ফ্রিজিয়ান গরু। আর গরুটি অত্যধিক মানে নড়াচড়া করতেছে এবং লাথি দিচ্ছে, যে দুধ দোহনের কোনো সুযোগই দিচ্ছে না, পাশে যেতেও দিচ্ছে না। দেখুন, এর পাশে যাওয়ার আগে এ নিজেই নড়াচড়া করে কিংবা লাথি দিয়ে সবাইকে সরিয়ে দিচ্ছে। আমরা আসছি গরুটাকে শান্ত করার জন্য। আমরা বাইরে অলরেডি একটি বাঁশ পুঁততেছি এবং বাঁশ দিয়ে আটকে গরুকে অ্যান্টিকিক লাগিয়ে শান্ত করার জন্য আসছি। আচ্ছা, চলুন দেখা যাক আমরা পরবর্তীতে এটা কিভাবে শান্ত করি, আপনাদেরকে দেখাই। ও গরু থাক এখন, ও দাঁড়ান, ওই মেশিন দেখি যাও, ওই দেখো মেশিন নিয়ে যাই। তাইকে আমি বলতাম যে মেশিন দেখো, আর মেশিন দেখো, ওই পাশে একটা বস্তা উঠাই দিলে একটু ভালো লাইট আসতো। ওই পাশে একটা বস্তা উঠা, হ্যাঁ বস্তা একটা খুলে দিলে ওই জায়গাটা আর একটা টাইট দেবো, এই জায়গাটা ঢাল দেওয়ার ব্যবস্থা করছে, ওই জায়গাটা ওই কাঠটা সরাই দিচ্ছে। এত বেশি কেন? ওই টান্ডা সামনে তো দেবে, তোমারও দিদির তৈরি দড়ি, তারা তোমার ওই মাথায় যেতে বলি জানি। আমি যতক্ষণ আছি একদম টেনশন ফেরি না, কারণ পা উঠবে না, আমি ধরে রাখবো পা। এটা দেওয়ার পরে এটা যদি এই দিকে ব্যাকায় না ধরা হয় তাহলে এটা ঠিক মতো কাজ করে না। আমি এখন রোজ দিচ্ছি না, যেহেতু কাকা বসে আছে, এর এই যে আমরা এখন সন্ধ্যা করেছিল, এ কিন্তু একেবারে কাকা একাই কাজ হতে পারে। এই যে লাথি করতে যাচ্ছে, বেঁধে যাচ্ছে, লাথি মারতে হবে না, লাথি উঠবে না, এটা বেঁধে যাচ্ছে, এইটা আরো টাইট দেওয়া যাবে। ও চেষ্টা করতে যাই, যেহেতু ওটা চেষ্টা করতেছে, ও কিন্তু ওর চেষ্টা ব্যর্থ হয়ে যাবে, ইতি পাবে দিয়ে যাবে। মামা, এই বাসটা সামনে থেকে